শীতের শুরুতে সর্দি কাশি খুব সাধারণ রোগ। শীতের সময়ে এই রোগে বেশি মানুষ আক্রান্ত হয়ে থাকে। তবে এই রোগে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, ঘরোয়া উপায়ে এই রোগ ভালো হয়। সর্দি কাশি হলে খেয়ে দেখতে পারেন মধু। নিয়ম মেনে মধু খেলে খুব সহজে সর্দি কাশি ভালো হয়। মধু কাশি কমাতে সাহায্য করে। জ্যোষ্ঠীমধু ভেতর থেকে কফ বের করার পাশাপাশি গলাকে পরিষ্কার করে। তবে এখন প্রশ্ন হলো, মধু কীভাবে খাবেন? হ্যাঁ, আজকের ভিডিওতে এটি আপনাদের বলে দেব। তাহলে চলুন ভিডিওটি আমরা শুরু করি। এক গ্লাস কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ লেবুর রস ও 1 চা চামচ আদার রস মিশিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খেলে এতে সর্দি কাশির সমস্যা দূর হবে। রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে 2 টেবিল চামচ মধু মিশিয়ে খেতে পারেন, এতে উপকার পাবেন। দিনে 3 বার করে 1 টেবিল চামচ মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে থাকে। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ মধু মিশিয়ে দিনে 3 বার খেতে পারেন। চায়ের সঙ্গে 1 চামচ মধু ও 1 চামচ আদার রস মিশিয়ে খেলেও সর্দি ও কাশি ভালো হয়। 1 টেবিল চামচ মধুর সঙ্গে সমপরিমাণ বাসক পাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সেরে যায়। 1 চা চামচ তুলসী পাতার রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন, এতে উপকার পাবেন। 1 বছর বয়সের নিচে শিশুদের মধু না খাওয়াটাই ভালো। আজকে পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। কোনো বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।